আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লার্ন টিউব আমি তোমাদের টিচার ওমর আজকের ভিডিওতে আমরা সলভ করব সরলরেখা অধ্যায়ের রাসায়নিক বোর্ড 2017 সালের সিজনশীল প্রবলেমটা ওকে এখানে ক নং প্রশ্নে আমাদেরকে বলা হইছে y অক্ষ এবং k, 4 বিন্দু থেকে a, 2,4 বিন্দু দূরত্ব সমান হলে k এর মান নির্ণয় করো এই জায়গাটাই খুব ভালোভাবে বুঝতে হবে হ্যাঁ এখানে যে বাংলা কথাটা আছে অধিকাংশ ক্ষেত্রে বা প্রশ্নটা যেটা আছে সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না এখানে আমাকে কি বলা হয়েছে ওয়াই অক্ষ থেকে এই ফোর টু কমা ফোর এ বিন্দুর দূরত্ব আর কে কমা ফোর থেকে বিন্দুর দূরত্ব এই দুটা দূরত্বই সমান কিন্তু বলা হয়েছে ওয়াই অক্ষ এবং কমা এই বিন্দু থেকে টু কমা বিন্দুর দূরত্ব সমান সো এটাই আমরা অনেক সময় বুঝতে পারি না হ্যাঁ সো এখন আমরা ম্যাটটা করে ফেলি তো ওয়াই অক্ষ থেকে টু কমা ফোর বিন্দুর দূরত্ব কোন অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র কি সিম্পল জাস্ট y অক্ষ থেকে যদি দূরত্ব বলা হয় তাহলে হচ্ছে ওই বিন্দুর বুজ হবে বা x এর মান আর x অক্ষ থেকে বললে কোটি বা y এর মান নিতে হবে ব্যাপারটা টোটালি উল্টা হ্যাঁ সহজ ভাবে মনে রাখার জন্য উল্টা y অক্ষ থেকে দূরত্ব কোন বিন্দুর দূরত্ব হচ্ছে তার x এর মান আর x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে y এর মান তাহলে y অক্ষ থেকে 2,4 এই যে বিন্দুটা আছে তার দূরত্ব কি হবে y অক্ষ থেকে দূরত্ব তাহলে x এর মান x এর মান হচ্ছে 2 এটা কার সমান এটা হচ্ছে কে কমা ফোর থেকে এই বিন্দুর দূরত্বের সমান্ত কে কমা ফোর আর স্কোয়ার প্লাস ওয়াই বা কোটি দয়ের বিয়োগ ফল তার স্কোয়ার তাহলে ফোর মাইনাস ফোর তার স্কোয়ার আমরা এখানে পাচ্ছি টু ইকুয়াল রুট অব কে মাইনাস টু তার হোল স্কোয়ার কারণ ফোর মাইনাস ফোর করলে তো আমার জিরো হয়ে যাবে তো এই অংশটা বাদ হম ওকে এখন আমরা যদি সলভ করি এখান থেকে অনেকে আমরা যে কাজটা করব এখানে স্কয়ার আর রুট কাটা দিব স্কয়ার আর রুট কাটতে কিন্তু আমরা উত্তর কম পাবো আমরা স্কয়ার রুট কাটব না আমরা যেটা করব উভয় পক্ষকে বর্গ করব বর্গ করলে 2 কে 2 থেকে পাবো হচ্ছে 2 কে স্কয়ার করলে পাবো 4 আর এখানে পাবো হচ্ছে k 2 দার হোল স্কয়ার সো আমি উল্টাভাবে লিখলে লিখতে পারি যে k 2 দার হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 4 কে মাইনাস টু ইকুয়াল করত কে মাইনাস টু ইকুয়াল হচ্ছে এই দুইটা বেলু আমরা যদি এখানে কেউ স্কোয়ার রুট কাটা দিতাম তাহলে কে এর মানটা যে জিরো এই জিরো বেলুটা পাইতাম না হ্যাঁ জিরোর পরিবর্তে যেটা হতো শুধু স্কোয়ার রুট কাটা কে এর হচ্ছে ফোর পাওয়া যেত এই ভুলটা কিন্তু এখানে করা যাবে না এই প্রবলেম এই প্রবলেমটা বা এই প্রশ্নটার ক্ষেত্রে দুইটা জিনিস লক্ষণীয় খুব ভালোভাবে প্রশ্নটা পড়তে হবে ভালো করে যে কার সাথে কার দূরত্ব বলা হয়েছে আর নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে এখানে স্কোয়ার রুট কাট বানা তোমরা বর্গ করে এই স্কয়ারকে পরবর্তীতে রুট করে যতগুলা ভেলু আছে সবগুলো উত্তর বের করার চেষ্টা করব ওকে আমরা এখন প্রশ্ন সলভ করব হচ্ছে খ নাম্বারটা হ্যাঁ বলছে সি বিন্দু থেকে এবি সরল রেখার সি বিন্দু থেকে এবি সরল রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তো এবি সরল রেখার সমীকরণ কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া নাই সো আমরা প্রথমত এবি সরল রেখার সমীকরণটা বের করব হ্যাঁ এবি এই সরল রেখার সমীকরণটা আমরা প্রথমত বের করে আনিব দুইটা বিন্দু দেওয়া আছে হ্যাঁ দুইটা বিন্দু দেওয়া আছে এই এটাকে আমি ধরলাম x1 এটা হচ্ছে y1 আর বি বিন্দুকে ধরলাম x2 হ্যাঁ ওয়াই টু ওকে তো এই দুইটা বিন্দু দেওয়া আছে আমরা দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ কি জানি দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ কিভাবে বের করতে হয় ওকে এখানে আমার একটু দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা সরলরেখার সমীকরণ জানি হচ্ছে যে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু

X1 minus, 2 minus X to X2 3 Abaar y minus Y1, Y1 equal 4 4 minus 1 হচ্ছে আবার এখন আমরা আড়ারিগুন করে দিই করে মাইনাস সিক্স ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়াই প্লাস ফোর থ্রি এক্স প্লাস ওয়াই থ্রি এক্স প্লাস ওয়াই

ও বিন্দুতে ছেদ করছে এই ও বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে সি থেকে এ বি রেখার উপর এই পুরোটা হচ্ছে এ বি রেখা সি থেকে এ বি রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক এটা বের করতে হবে ওকে তো এখন এটা কিভাবে আমরা বের করতে পারি প্রথমত দেখো এখানে এই যে রেখাটা আছে এই রেখাটাকে আমি যদি একটু সাজায় লিখি এই বি রেখাটাকে ওয়াই ইকুয়াল আমি লিখতে পারি মাইনাস থ্রি এক্স প্লাস টেন আমরা জানি ওয়াই বাদে বাকি সবকে যদি আমরা অন্য পাশে নিয়ে যাই ওয়াই বাদে বাকি যা আছে সবকিছু যদি অন্য পাশে নেই তাহলে এক্স এর সহ কি এক্স এর হচ্ছে তার ঢাল এক এর সহ কি তার ঢাল তাহলে এখানে এক্স এর সহ হচ্ছে -3 হ্যাঁ তাহলে এই সমীকরণ এবি রেখার ঢাল হচ্ছে -3 এটাকে আমি এমন চিন্তা করলাম এবি রেখার ঢাল হচ্ছে -3 আর এই ওসি ওসি যে রেখাটা আছে এবির উপর লম্ব এটা ঢাল আমি ধরলাম হচ্ছে m সরি এম2 পরস্পর লম্ব এব পরস্পর লম্ব এব আর ও সি পরস্পর লম্ব তাহলে ঢাল দুয়ের গুণ ফল কত হবে মাইনাস ওয়ান ঢাল দুয়ের গুণ কত হবে মাইনাস ওয়ান আমি যদি এম ওয়ান এম টু সমান কি লিখতে পারি এম ওয়ান এম টু ইকুয়াল লিখতে পারি হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এম ওয়ানের মানতাম আমার জানা মাইনাস থ্রি ইন্টু এম টু ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এম টু কত হবে উভয় পক্ষে মাইনাস মাইনাস বাদ এই থ্রি যদি এই পাশে আসে ওয়ান এর সাথে হবে ভাগ কারণ থ্রি এর পাশে আছে গুণ তাহলে এম টু এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই থ্রি অর্থাৎ এই ও রেখার ঢাল হচ্ছে ওয়ান বাই থ্রি সি রেখার ঢাল হচ্ছে ওয়ান বাই এখন একটা জিনিস খেয়াল করো ও রেখার উপর একটা বিন্দু জানা আছে ঢাল জানা আছে এই তথ্যগুলাই কিন্তু এই রেখা সমীকরণ বের করার জন্য যথেষ্ট আমরা কোন সরলরেখার উপর যদি একটা বিন্দু আর ঢাল জানি ধরো এই বিন্দুটা হচ্ছে আমার x1 y1 আর ঢালটা হচ্ছে এই 1/3 আমরা কি জানি যে তাহলে এই সরলরেখার সমীকরণ কি হয় সরলরেখার সমীকরণ হয় y y1 ঢাল x x1 সো ঢাল যেটাই হোক মানে ঢাল এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে এই থ্রি এ পাশে নিয়ে আসলে থ্রি ওয়াই মাইনাস পনেরো ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস ফোর আর আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর প্লাস ফিফটিন হচ্ছে জিরো আর আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস এগারো টু জিরো এক্স মাইনাস থ্রি অঙ্কিত লম্ব এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস এগারো টু জিরো আমাদেরকে কিন্তু বের করতে বলছে এই এই যে এই বিন্দুটা ও বিন্দুটা হম সি বিন্দু থেকে এবির উপর অঙ্কিত লম্ব

আমরা অন্যভাবে চিন্তা করলে ও এবি ও বিন্দু ছেদ করছে ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এদের সমাধান এই দুই রেখার সমাধান আমরা যদি এই দুই রেখাকে সলভ করি তাহলে এক্স ওয়াই এর মানই হচ্ছে তাদের ছেদ বিন্দু ওকে তাহলে আমরা এই দুইটা রেখাকে সলভ করে ফেলি এই যে আমার একটা রেখা এই যে একটা রেখা এই দুটাকে আমরা সিম্পলি জাস্ট সমাধান করলে এক্স ওয়াই যে মান বের হবে এটাই হচ্ছে আমাদের উত্তর হ্যাঁ পাদবিন্দুর স্থানাঙ্ক তো আমরা এক কাজ করি এটাকে দেই এক নং আর এটাকে দেই দুই নং হ্যাঁ তো আমরা এক নং কে তিন দ্বারা গুণ করে দুই এর সাথে যোগ করি তাহলে

সাতান্ন মাইনাস লসাও করলে দশ একশো হবে যোগ ওয়াই কোচ হচ্ছে জিরো তো সাতান্ন থেকে একশো বিয়োগ করলে কত থাকে ডিভাইডেড বাই টেন

গণন প্রশ্ন ওকে উদ্দীপকের আলোকে রেখাদের মধ্যবর্তী সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক কক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো ওকে আমাদের কাছে দুইটা রেখা দেওয়া আছে উদ্দীপকে বলছে এই রেখা দয়ের এই যে রেখা দুইটা আছে এই রেখা আর এই রেখা এই দুই রেখার মধ্যবর্তী সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক তাহলে আমরা এক কাজ করি এই রেখার মধ্যবর্তী সূক্ষ্মণের সমাধি করি পরের প্রশ্ন মানে পরের প্রশ্নটা পরে পড়তেছে সমাধি খণ্ড দুইটা আর মধ্যবর্তী দুই টাইপের কোন হয় দুইটা রেখা পরস্পরকে ছেদ করলে স্থূল কোন হয় আর সূক্ষ্ম কোন হয় তো স্থূল হোক আর সূক্ষ্ম কোন হোক মানে এদের সমাধি খন্ডকের সমীকরণ বের করার নিয়ম হচ্ছে যে প্রথমে যে কোনো একটা রেখা লিখব

সমধি খন্ডক সমীকরণ বের করতে এদের অন্তর্ভুক্ত কোনগুলোর সমধি খন্ডক সমীকরণ বের করতে জাস্ট সিম্পল জাস্ট সমধি সমীকরণ যখন বের করতে বলবে কোন এর সমীকরণ প্রথম সমীকরণ বা যে কোনো একটা সমীকরণ ডিভাইডেড বাই রুট ওভার x এর স্কয়ার স্কয়ার y এর স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস অপর যে সমীকরণ আছে এখানে ছিল x মাইনাস 2y প্লাস 3 ডিভাইডেড বাই রুট ওভার x এর স্কয়ার 1y মাইনাস 2 তার স্কয়ার ওকে তো এখানে এখান থেকে আমরা যেটা লিখতে পারি ইচ্ছা করলে 2x y

বলছে শুধুমাত্র এখান থেকে সূক্ষ্মুণের সমাধি খন্ডের সমীকরণ বের করছে সূক্ষ্ম গুণের সমাধিখণ্ডকের সমীকরণ মধ্যবর্তী সূক্ষ্ম গুণের সমাধি খন্ডকের সমীকরণ এখন সূক্ষ্ম গুণের সমাধিখণ্ড কি প্লাস থেকে আসবে না মাইনাস থেকে আসবে এটা বুঝবো কিভাবে এটা বোঝার একটা ওয়ে আছে সেটা হচ্ছে এ ওয়ান

যেহেতু সূক্ষ্ম কোণ তাহলে মাইনাসটা নিয়ে কাজ করব তাহলে 2x y 2 minus x 2y 3 সো আমরা সব এক পাশে নিয়ে আসি তাহলে 2x y 2 শুধু এই মাইনাসটা প্লাস হবে বাকিদের চিহ্ন চেঞ্জ হবে না কারণ এই মাইনাসটা সবার চিহ্ন বোঝাচ্ছে হ্যাঁ সবার সামনে আছে সবার চিহ্ন তাহলে এইটাকে চেঞ্জ করে আমি প্লাস লিখে দেব ওই পাশে আসলে তাহলে x 2y 3 0 তাহলে x 2x হচ্ছে 3x জিরো আমি এই ফাইভটাকে অপর পাশে নিয়ে যাই তাহলে থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস ফাইভ আর থ্রি এক্স বাই ফাইভ মাইনাস ফাইভ মাইনাস থ্রি ওয়াই বাই মাইনাস ফাইভ

এখানে x আর y এর সাথে যে জিনিস আছে এটাকে যদি নিচে পাঠাই তাহলে নিচের নিচে যাবে ভাগ করলে বা গুণ করলে উল্টা যায় ওই নিয়ম অনুযায়ী ঠিক আছে তো নিচেরটা নিচে যাবে এখানে নিচেরটা নিচে গেল ওকে তাহলে এইটা এই অংশটা আমি একটু বুঝাই তোমাদেরকে হ্যাঁ আমরা কি পাইছি যে আমাদের যে দুইটা রেখা দেওয়া ছিল তাদের অন্তর্গত সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ তাদের অন্তর্গত সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমাদেরকে বলা হইছে এই যে সমীকরণটা এটা অক্ষদয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্র বের করতে তো আমি এই জিনিসটার একটু ছবি এঁকে এটা হ্যাঁ এই জিনিসটা ছবিটা দেখতে আমাদের কি রকম হবে এটা x অক্ষ থেকে -5/3 অংশ ছেদ করছে सपोज এই অংশটা হচ্ছে 5/3 হ্যাঁ এই অংশটা হচ্ছে 5/3 অর্থাৎ বাম পাশ থেকে যেহেতু মাইনাস তাহলে বাম পাশ থেকে এটা হচ্ছে আমার x অক্ষ এটা হচ্ছে y অক্ষ বাম পাশ থেকে -5/3 অংশ ছেদ করছে বাম দিকে আর y থেকে +5/3 অংশ ছেদ করছে মানে উপর থেকে 5/3 অংশ ছেদ করছে তাহলে এই হচ্ছে রেখাটা হ্যাঁ তাহলে এই হচ্ছে ত্রিভুজটা এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে যে এই রেখাটা অক্ষদের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এই ভ্যালুটা হচ্ছে 5/3 এই ভ্যালুটা 5/3 আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইনটু ভূমি উচ্চতা এখানে ভূমির ভ্যালু হচ্ছে 5/3 আর উচ্চতার ভ্যালু 5/3 কারণ এরা পরস্পর লম্ব তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা যদি এই ফর্মুলাটা আমরা ভাবি তাহলে কি হয় উপরে 5 5 হচ্ছে 25 আর নিচে হচ্ছে 3 3 9 9 দুগুণে 18 তাহলে 25/18 আমাদের উত্তর পঁচিশ বাই আঠারো বর্গ একক ঠিক আছে পঁচিশ বাই আঠারো বর্গ একক তো আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল পঁচিশ বাই আঠারো বর্গ একক আমরা সরলেখা অধ্যায় যে ভিডিও আহ

যা সম্ভব উত্তর দিয়ে